আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে ওয়েলকাম করছি আজকের আমার এই নতুন এই ব্লগটিতে। এই ব্লগটিতে একদমই ডেইলি ব্লগ যেটাকে বলে, শর্ট টিপ দিয়েছি অনেকদিন, টানা তিন দিন বৃষ্টিতে আটকা থাকার পরে। তো বৃষ্টি কমার কারণে একটা শর্ট টিপ দিলাম আলমডাঙ্গা থেকে হালসা, এবং হালসা থেকে আলমডাঙ্গা ব্যাক করেছি। দুইটাই লোকাল ট্রেন ছিল, এরপরে আলমডাঙ্গা এসে আবার আমরা বিকেলবেলা কিছু নাস্তা করেছি। সো এটা হচ্ছে একদমই ডেইলি ব্লগ। তো অনেকদিন কন্টেন্ট না থাকার কারণে আজকে ভাবলাম এটা শেয়ার করি ট্রেন জার্নির সাথে। সো ব্লগটি দেখতে থাকুন, ধন্যবাদ। খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ অভিমুখী মহানন্দা কমিউটার আলমডাঙ্গা প্রবেশ করছে। আলমডাঙ্গা থেকে মহানন্দা কমিউটারের ক্যাবে করে আমরা আলমডাঙ্গা থেকে হালসা যাই। আর এটি হচ্ছে আলমডাঙ্গা লাল ব্রিজ। এটি কুমার নদের উপর অবস্থিত একটি ব্রিজ, ধারণা করা হয় এটি হচ্ছে বাংলাদেশে অবস্থিত প্রথম রেলওয়ে ব্রিজ, কেননা এটি হচ্ছে রেলওয়ে প্রথম রুট। তো মহানন্দা দিয়ে আমাদের মাত্র 10 মিনিট লাগছে অ্যাকচুয়ালি। ডাবল লাইন সেকশন ক্রসিং নেই, প্লাস প্রাকৃতিক পরিবেশ, এদিকে টানা বৃষ্টি হয়, চারপাশে পরিবেশে সুন্দর লাগতেছিল জোস। তারপরে আমরা হালসা নেমে যাই। হালসা নামার পরে আমরা 26 জাম নকশিকাঁথার জন্য অপেক্ষা করি। এই নকশিকাঁথা এক্সপ্রেসে করে আমরা আবার আলমডাঙ্গার দিকে রওনা হই। তো মহানন্দা থেকে নামার পরে এই যে ঢুকতেছে আমাদের এই নকশিকাঁথা কমিউটার, যেটা ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে চলে আসে খুলনার উদ্দেশ্যে, এটা যাদের স্বল্প বাজেট কিংবা যারা এক্সপ্লোর করতে চায় তাদের জন্য একটা বেস্ট টাইমিংয়ের গাড়ি। দিনের দিন চলে আসা যায় আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পোড়াদাহ, রাজবাড়ি, ফরিদপুর এদিকে। সো ট্রেনটা ভালোই হয়েছে অ্যাকচুয়ালি আমাদের সবার জন্য। ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী নকশিকাঁথা কমিউটার হালসা স্টপেজ দিয়ে চালল, পরবর্তী স্টপেজ আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। মহানন্দাতে হালসা গিয়ে হালসা থেকে আবার নকশিকাঁথাতে ব্যাক করলাম আমরা আলমডাঙ্গাতে। তো এই যে আলমডাঙ্গা স্টেশনে প্রবেশ করতে চলেছে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী নকশিকাঁথা কমিউটার, যেটা পদ্মা চলাচল করে। এটাতে আমি ঢাকা থেকে আসছি 4 দিন আগে। আজকে আবার শর্ট টিপ একদম হালসা থেকে আলমডাঙ্গা এসেছি। এই হচ্ছে ডাবল লাইনের দোতলা বিশিষ্ট স্টেশন আলমডাঙ্গা রেল স্টেশন, বাংলাদেশের প্রথম দিককার এক শুরুর দিকের একটা স্টেশন হচ্ছে আলমডাঙ্গা, ব্রিটিশ আমলে নির্মিত। এই যে প্রবেশ করলাম, আলমডাঙ্গা রেল স্টেশনে ট্রেন থেকে নামার পরে আমার মামাতো বোনের হাজবেন্ড ছিল আমার সাথে, ওকে সাথে করে আমরা চলে যাই বিকেলে নাস্তা করতে। সো আমরা 2টা ছোলা নিলাম, 20 টাকা নিলো 2 বাটি। এরপর আমরা মিষ্টি খেতে চলে গেলাম মিষ্টির দোকানে। সো এখানে অনেক রকমের মিষ্টি আছে, আর আমি আলমডাঙ্গা আসলে অলওয়েজ ট্রাই করি কিংবা বিভিন্ন জেলায় যখন এক্সপ্লোর করতে যাই অন্তত ওই এলাকার মিষ্টি খাওয়ার জন্য। তো এই হচ্ছে দেখে তো ফিন্নি টাইপের মনে হচ্ছে না ভাই, কোনো টেস্ট না কি বলবো, মানে 2000 মতো লাগে না, এর মতো পুরো লস। এর জন্য আমি নিলাম পুরো লস করে দেখতে এটা অ্যাকচুয়ালি। তো এখন আমরা চমচম নিয়ে নিলাম, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কী কালার বলে এটা জানি না, বাট দেখি দুইটা এখন কীরকম। এক একটা 30 টাকা পিস এটা। সো একটা খুচরা নিলে আর কেজি হচ্ছে মানে 550 না 400, দেখলাম 400 টাকা কেজি মনে হয়, 450 টাকা কেজি মিষ্টি। 30 টাকা দিয়ে
এই মিষ্টি খাওয়া আমার কাছে লস মনে হচ্ছে আসলে। আমি ভুল করছি, সাদা কেনা উচিত ছিল, আমি হলুদটা নিছি। হলুদটা হচ্ছে ভালো না, টেস্ট সাদার হচ্ছে কম। খাওয়া দাওয়ার পর্ব শেষে আমার মামাটো বোনের হাজবেন্ডের জুতার সমস্যা হয়, তো জুতা ঠিক করতে চলে যায়। এরপরে তো এই পর্যন্ত, এরপর আমরা বাসায় ব্যাক করি। তো আজকের এই ব্লগটা এই পর্যন্ত ছিল, ব্লগটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। বাই বাই। চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পেজটা লাইক দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।